তো আপনাদের হচ্ছে এলিমেন্টের কি জিনিস সেটা আপনাদের গত ক্লাসে বলছিলাম যে এই টাইপের অনেকগুলা পেজ বিল্ডার আছে, যেমন প্রেভার বিল্ডার হচ্ছে একটা পেজ বিল্ডার, তেমনি জনপ্রিয় একটা পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টার। এলিমেন্টার দিয়ে অনেক কাজ আছে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে। তো এলিমেন্টারটা আপনি ইনস্টল করার আগে আপনাকে একটা র সাইট ক্রিয়েট করা লাগবে, যেটা হচ্ছে একেবারেই তাদের কোনো ডেমো নাই। তো আমি যদি যেহেতু আজকে আমাদের এলিমেন্টারের ক্লাসটা আছে, আমরা এখান থেকে জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাই। আমার ওয়েবসাইটটার নাম ছিল মেবি ডেইলি ব্লগ নামে, আমার ওয়েবসাইটটার নাম যেন কি ছিল, আচ্ছা টু ডেজ ব্লগ। তো এখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাই, আপনাদের লগ ইন চাইলে ওই লগ ইন করে নেবেন। আচ্ছা এবার আমরা আবার সেম ভাবে আমরা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করব। যেহেতু আপনাদের অপশন আছে আপনারা ভিন্ন সাইট ক্রিয়েট করতে পারেন, যেহেতু আমি জাস্ট একটা দিয়ে দেখা, আমি বারবার করতে আমি চাইতেছি না। তো সেম ভাবে এরকম আমাদের আসলে চয়েসের জন্য আমাদের একটাই থাকে, কারণ ক্লায়েন্টের সাইট হলে সেটাকে আপনি এভাবে রিসেট করতেই হবে। তো আমরা সেম ভাবে আবার এখান থেকে ডাব্লিউপি রিসেটটা লিখে সার্চ করে ডাব্লিউপি রিসেট, ডাব্লিউপি রিসেট দিয়ে আমরা আবার রিসেট করে পুরো সাইটটা এটাকে আবার ইনস্টল করি। অ্যাক্টিভ করে নিই, ওকে। এখন আমরা ডাব্লিউপি রিসেটে যাই, ওপেন রিসেট টুল, এই প্রসেসগুলো আপনারা অলরেডি একবার দেখছেন, আমি জাস্ট এই জিনিসগুলো স্কিপ করি। আচ্ছা রিসেট লিখলাম, দেন রিসেট সাইট। ওকে, তাহলে আমি মোটামুটি একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পাইলাম, যেটা আমরা প্রথমত ইনস্টল করার পরে পাই। আমরা এখান থেকে দেখবো যে পোস্ট আছে কিনা কোনো, আমরা তারপরে একবার চেক করে নিব। হ্যালো ওয়ার্ল্ড এটা এখান থেকে সরাসরি ডিলিট করে দিবেন, এটা লাগবে না। দেন হচ্ছে ক্যাটাগরি দেখবেন, ক্যাটাগরি আছে কি না সেটা নাই, ট্যাগগুলো দেখবেন। আচ্ছা এরপরে হচ্ছে পেজ দেখেন, কোনো ডিফল্ট পেজ আছে কি না, একটা পেজ ছাড়া বাকিগুলো থাকবে না। তো সিম্পল পেজ এটা আমরা ডিলিট করে দিব, এটা আমাদের লাগবে না। একদম র থেকে একটা সাইট কীভাবে করবো নিজের মন মতো সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে কমেন্ট, আচ্ছা কমেন্টে তেমন কিছু নাই। তো মোটামুটি সব জিনিসই আমি এপারেন্স থেকে থিমে যাই, দেখি কোন কোন থিম অ্যাক্টিভ ইনস্টল করা আছে। তো অ্যাস্ট্রাটা থাকুক, অ্যাস্ট্রাটা আমাদের লাগবে, আমরা কাস্টমাইজ করার জন্য অ্যাস্ট্রাটাকে রাখবো। তো এটা থাক, এটা আমি এখান থেকে আর ডিলিট করলাম না, কারণ এটি আমরা আবার অ্যাক্টিভ করব। এরপর হচ্ছে প্লাগিনে যাব, ইনস্টল প্লাগিনে ক্লিক করি। ওকে, এখান থেকে জাস্ট ক্লিক করলাম, এখান থেকে সবগুলো ডিলিট অ্যাপ্লাই। ওকে, এবার হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে চলে আসি, থিমে যাই। থিমে যাওয়ার পর আমরা অ্যাস্ট্রাটাকে আবার অ্যাক্টিভ করব, কিন্তু এখন আমার কাজ হচ্ছে আমি কোনো ডেমো ইম্পোর্ট করব না, আমি জাস্ট অ্যাস্ট্রাটাকে এখানে রাখব। এখন আমি রিফ্রেশ করি, জাস্ট অ্যাস্ট্রা যে থিমটা আছে থিমসটা স্ট্রাকচারটা আমার লাগবে, আর কিছু আমি করব না। আমি ডেমোটা করে ফেললে তো আমার একটা সাইট ইম্পোর্ট হয়ে গেল, তো আমি ওইটা করব না। আমার এখন কাজ হচ্ছে নতুন একটা প্লাগইন ইনস্টল করা, যে প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর। হ্যাঁ, আপনি যখন প্লাগইনে যাবেন তখন এলিমেন্টর লিখে সার্চ করবেন, দেখবেন এলিমেন্টর প্লাগইনটা আসবে। ওকে, আমি এলিমেন্টর প্লাগইন দিয়ে সার্চ করলাম, এই যে এলিমেন্টর ওয়ার্ডপ্রেস বিল্ডার, লাইক আপনি ব্রেভার বিল্ডার যেভাবে ইউজ করছেন অনেকটা ঠিক ওই রকমই। আমি এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করলাম, এবার এখান থেকে অ্যাক্টিভ করব। ওকে, তো মোটামুটি আমার এখানে এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেল, আমি এটা আরবার রিফ্রেশ দিই, মোটামুটি সাইটের কোনো চেঞ্জ আসবে না। এবার আমার কাজ হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, সরি এখান থেকে হচ্ছে আমরা পেজ, কোথায় পেজ, এখান থেকে আমরা পেজে যাব, এখান থেকে অ্যাড নিউ দিব। অ্যাড নিউতে যাওয়ার পরে আমরা একটা পেজের নাম দিব। তো আমাদের
ওয়েব ডিজাইনের ভাষায় আমরা যে পেজটাকে প্রথমত পাই সেটাকে কি বলে? হ্যাঁ আপনারা বলেন তো। আমি বলছিলাম আমাদের ডিজাইনে বা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার অনুযায়ী প্রথম ওয়েবসাইট কোন পেজটাকে খুঁজে বলেন। হোম পেজ, হোম পেজ, হোম পেজটাকে খুঁজে। হোম পেজ বলা যায় বা এইচটিএমএল এর ভাষায় সেটাকে বলে ইনডেক্স পেজ। তো আমরা এখানে হোম নামে একটা পেজ ক্রিয়েট করব, টাইটেলটা দিব হোম, আর কোনো কিছু করা লাগবে না আপনার। এখানে জাস্ট হোম লিখবে, হোম লিখে পেজের টাইটেলটা দিবেন আর হচ্ছে পাবলিশ করে দিবেন, ব্যাস, আর আপনার কোনো কিছু করা লাগবে না। এবার এটা লাইভ হয়ে যাওয়ার পরে এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। আচ্ছা এখানে হচ্ছে তাদের এআই এর কথা বলতেছে, আমাদের এটা লাগবে না, এখানে তার উঠে হবে না। এই এটাকে হচ্ছে ছোট করে নিলাম এটা দেখার জন্য। এটা কিভাবে ছোট করে জানেন? আপনি কন্ট্রোল প্রেস করে যখন হুইলারটা পেছনের দিকে নেবেন সেটা হচ্ছে জুম আউট হয়ে যাবে। দেখেন এই যে 75%, আমি এখান থেকে জাস্ট ক্যান্সেল দিতে পারি অথবা কন্টিনিউ দিতে পারি। আমি এটা আবার জুম ইন করবো, 100% রিসেট দিলে 100% আসবে। এবার আসেন আমি এটাও কেটে দিই, নেভিগেটরটা এখন লাগবে না। এবার আমি ধরেন এখান থেকে একটা হেডিং নিব, সরি হেডিং নেওয়ার আগে আমাকে আগে হচ্ছে ওই যে কলামগুলো নিতে হবে। আমি কতগুলো কলাম নিব, লাইক ওই যে আমরা এইচটিএমএল এ যেভাবে রো নিছি এটা হচ্ছে এক একটা রো, রোর ভিতরে আমি কতগুলো কলাম নিব। আমি এখানে প্লাসে ক্লিক করার পরে আমি কতগুলো কলাম নিব এখান থেকে আমি মানে ওইটাকে বলবো যে কতগুলো কলাম আমি নিব। তো ধরতে পারেন যে সাপোজ আমি এখান থেকে একটা কলাম নিব। ওকে, আমি একটা কলাম নিলাম। এই কলামের মধ্যে কি থাকবে, আমি এই যে এখানে 9টা ডট আছে এখানে ক্লিক করব। কি নিব, এলিমেন্ট এখান থেকে কি হবে, এই যে দেখেন এখানে প্রো, এগুলো লক করা। আমরা বেবার বিল্ডারে প্রথমত দেখছিলাম সেম টাইপের লক ছিল, তাই না? আচ্ছা ফ্রিতে আপনি জাস্ট এগুলা ইউজ করতে পারবেন, এগুলা। আচ্ছা তো আমরা এগুলা ইউজ করবো, আগে জাস্ট আমরা টেস্টিং পারপাস একটা হেডিং নিয়ে নিব। এখানে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন, আর কিছু করা লাগবে না। এবার এখানে টেক্সটগুলো লেখেন, এখানেও লিখতে পারেন, এখানে যদি ডাবল ক্লিক করেন এখানেও আপনি চাইলে এডিট করতে পারবেন, এখানে ক্লিক করে এডিট করতে পারবেন অথবা এখানেও করতে পারবেন। তো ধরেন এখানে দিয়ে দিলাম যে জাস্ট আমরা লিখলাম যে এলিমেন্টর ক্লাস, এলিমেন্টর ক্লাস লিখলাম। এবার হচ্ছে লিংক, লিংকটার মানে হচ্ছে আমি যদি এই যে আমার এলিমেন্টটাকে এটা থেকে যদি লিংক করতে চাই, যে এখানে মাউস নিলে ক্লিক করলে অন্য কোথাও যাবে, সেক্ষেত্রে লিঙ্কটা ইউজ করবো। যেহেতু আমাদের এটা টাইটেল, এটাতে কোনো লিঙ্ক দেওয়ার দরকার নাই। এক্ষেত্রে যদি আমাদের বাটন হইতো সেটা আমরা এখানে ইউজ করতাম। এরপর হচ্ছে সাইজ, আপনি সাইজটা কত বড় ছোট নেবেন। হ্যাঁ আপনার মানে হেডিংটা আপনি কত বড় ছোট নেবেন, ডাবল এক্সেল দিলে কি হয় ওইটা অনেক বড় হয়ে যাবে, এবং হচ্ছে এক্সেল দিলে তার থেকে ছোট। তো আপনি এখান থেকেও চাইলে সাইজ দিতে পারবেন, বা ডিফল্ট যেটা ডিফল্টটাই থাকবে। এরপর হচ্ছে এখান থেকে এইচটিএমএল ট্যাগ, আপনি এই যে হেডিংটা দিবেন সেটা এইচটিএমএল এর কোন ট্যাগ হিসেবে আপনি ইউজ করবেন। H1 থেকে H6 পর্যন্ত আছে, ডিভ আছে, স্প্যান আছে, এবং কি পি আছে, হ্যাঁ মানে প্যারাগ্রাফ আকারে। তো আপনি যেটা নেবেন, তো সাপোজ ধরেন এটা একটা H1, আমি H1 দিলাম। এবার এখান থেকে অ্যালাইনমেন্ট, আমার এই কন্টেন্টের অ্যালাইনমেন্ট কোথায় যাবে, আমি সোজাসুজি এখান দিয়ে দিলাম সেন্টার। আচ্ছা এখন এখান থেকে স্টাইলে যাই, স্টাইলে কি কি আছে, স্টাইলে হচ্ছে টেক্সটের কালার। তো আমি এখান থেকে ক্লিক করে টেক্সটের একটা কালার দিয়ে দিতে পারি। তো ধরেন আমি এখান থেকে টেক্সটের একটা কালার দিব, ধরেন এরকম একটা ব্লু কালার দিই, একটু ডার্ক করি, ধরেন এটে আমি এই কালারটা দিলাম। আচ্ছা এবার হচ্ছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি মানে হচ্ছে আপনি কোন ফন্টটা দিবেন। এখানে অনেক ফন্ট আছে, এখানে যদি ক্লিক করেন, একটু ওয়েট করেন, এখানে অনেক ফন্ট আছে, কিন্তু এগুলো কোনটা দিবেন। এলিমেন্টারে কাজ করতে হলে আপনি নিশ্চয়ই কোনোটা দেখে দেখে করবেন, আপনার যদি নিজের আইডিয়া থাকে তখন আপনি বুঝবেন যে কোন ফন্টটা সুন্দর দেখা যেতে পারে। বাট ধরেন আমরা এখান থেকে জাস্ট দেখার জন্য যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম, তো ধরেন এটা দিলাম। ওকে, যখন আমরা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল করবো তখন তো ওইখানে ফন্টের নাম থাকবে। আচ্ছা এবার হচ্ছে টেক্সটের স্ট্রোক, আপনি স্ট্রোক দিবেন কিনা। স্ট্রোকটা হচ্ছে এই যে বাহিরের যে বর্ডারটা থাকে আর কি, সেটাকে বলা হয় স্ট্রোক। তো স্ট্রোক আমাদের লাগবে না, আমরা এখান থেকে যদি ক্লিক করি ডিফল্ট আকারে নান হিসাবেই থাকবে, জিরো। ওকে, এরপর হচ্ছে টেক্সটের শ্যাডো, ওই যে আমরা বক্স শ্যাডো যেভাবে দিছিলাম ওই রকমই। হরিজন্টাল মানে কোনটা, ওই যে আমার এক্স অ্যাক্সিস, আর হচ্ছে ভার্টিক্যাল কোনটা, ওয়াই অ্যাক্সিস, ক্লিয়ার? আচ্ছা কোথাও না বুঝলে আমরা কোশ্চেন করবেন, কারণ অনলাইন ক্লাসও সবাই দেখতে পারি না, এটা হচ্ছে একটা সমস্যা। আচ্ছা এখান থেকে টেক্সট শ্যাডোটা আমি আবার ডিফল্ট রাখলাম, দিলাম।
এরপর হচ্ছে ব্লেন্ড মোড। ব্লেন্ড মোডটা হচ্ছে অনেক সময় আপনার ওই সেম সেম টাইপের জিনিসগুলো নাও লাগতে পারে, যেটা ব্লেন্ড মোডটা আপনারা এখন আপনাদের জন্য একটু কঠিন লাগতে পারে। যারা গ্রাফিক ডিজাইনার তারা জানে ব্লেন্ড মোডটা হচ্ছে একটা কালারকে যদি আমি ভিন্ন ভিন্নভাবে চেঞ্জ করতে চাই। তো আচ্ছা এই টপিকটা আসুক কোনো এক সময়, আমরা আমাদের যদি আসে আমরা এটা বুঝাই দিব, যদিও খুব একটা ইউজ হবে না আপনার, কারণ গ্রাফিক ডিজাইনার আপনারা করেই দিবে, আপনি জাস্ট ওটা ইনপুট করবেন এখানে এনে দিবেন। এরপর হচ্ছে এখানে অ্যাডভান্স অপশন আছে, আপনি মার্জিন, তারপরে এই যে টপ রাইট বটম লেফট এগুলোর সাথে আপনি পরিচিত অলরেডি, ভিউয়ার বিল্ডারের মধ্যে আমরা এগুলো দেখছি তাই না। এরপর হচ্ছে যে অ্যালাইনমেন্ট অর্ডার, হ্যাঁ তারপরে হচ্ছে সাইজ কেমন রাখবেন, এগুলো যখন লাগবে তখন আমরা ইউজ করো। পজিশন, পজিশনটা হচ্ছে আপনার এটা এটা আপাতত পরে লাগবে, যখন লাগবে তখন দেখাইলে বুঝলে মানে তখন দেখাইলে বুঝবেন ভালো। তো এই হচ্ছে বেসিকটা, এখন আমরা এখান থেকে আপডেট দিব, যতবার কাজ করবেন এখান থেকে আপডেট দিতে হবে আপনাকে। আর ব্রেভার বিল্ডারে কি ছিল, ওইখানে সেভ দেওয়ার পর আবার ওইটা পাবলিশ করলে ওই পেজটা চলে যায়, কিন্তু এখানে যাবে না। আসেন এটা আমরা রিফ্রেশ দিই। আচ্ছা রিফ্রেশ দিলাম কিন্তু পেজের কোনো পরিবর্তন নাই, বাট আমরা এখানে দেখতে পারতেছি যে একটা টাইটেল আছে। আসেন আমরা আবার ড্যাশবোর্ডে যাই, কেন এটা আসে নাই, কারণ আমরা তাকে বলে দেই নাই এই পেজটা হবে তোমার ডিফল্ট হোম পেজ, সে হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যেটা সেটাই নিয়ে থাকছে। তো এখান থেকে আমরা আসবো কোথায়, আমরা এখান থেকে সেটিংসে আসবো, সেটিংস থেকে রিডিংয়ে যাওয়ার পরে এখানে বলছে লেটেস্ট পোস্ট, সে হচ্ছে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে পোস্ট পেজটা সেটা শো করবে। সুতরাং আমরা এখান থেকে বলবো স্ট্যাটিক পেজ, আমরা এখানে ক্লিক করব, করে হোম পেজটা সিলেক্ট করে দিব, আমার হোম পেজ কোনটা, আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করব এবং আমার পেজই আছে একটা, আমি হোম। এখন আমি যদি কোনো ব্লগ পেজ ক্রিয়েট করি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে ব্লগ যেটা আমি ক্রিয়েট করব ওইটা সিলেক্ট করে দেবে, যেহেতু আপাতত নাই এটা এমনিই থাক। তো এরপর আর কিছু করা লাগবে না, এখান থেকে সেভ চেঞ্জেস। এরপরে হচ্ছে আমরা এখান থেকে জেনারেলটাতে হচ্ছে পারমালিংকটা সেট করে দিব, যেন আমাদের ইউআরএলটা দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা পারমালিংকটা এই যে পারমালিং, তো এখান থেকে আমরা পারমালিং যেটা পোস্ট নেম সেটা সিলেক্ট করে দিয়ে এটা সেভ করে দিব। আচ্ছা এবার যদি আপনি ওয়েবসাইটটা ভিজিট করেন দেখবেন যে আমি যা করলাম সেটা এখানে শো করতেছে, কারণ সে এখন হোম পেজ হিসেবে কোনটা পাইছে, এই যে আমি হোম পেজটা ক্রিয়েট করছি এই হোম পেজটা সে এখন পাইছে, দেখেন এই যে এলিমেন্টর ক্লাস নামে যেটা নিছি সেটা। এতটুকু পর্যন্ত বুঝছেন আপনারা? আপনারা কি বুঝছেন? আচ্ছা এখানে কারো যদি কথা বলতে সমস্যা মনে হয় এখানে হচ্ছে চ্যাট অপশন আছে, এখান থেকে চ্যাট করতে পারেন, ইয়েস লিখলেই হবে বা নো লিখলেই হবে। ওকে তাহলে আমি এখন হচ্ছে পরের পার্টে চলে যাই, আমার যেহেতু এটা এখন লাগবে না আমি এটা এখান থেকে ক্লোজ করে দেবো। কিভাবে একটা সেকশন কাটবেন, এখান থেকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট, ব্যাস আমার আমার হচ্ছে রোটা যাবে না বা আমার কলামটা যাবে না, শুধুমাত্র ওই এলিমেন্টটা যাবে, জাস্ট এলিমেন্টের কর্নারে। যদি আপনি পুরো রোটা কাটতে চান এখান থেকে যে ক্রস যেটা আছে এখানে ক্লিক করলেই পুরো জিনিসটা চলে যাবে। আমি এখন যদি আপডেট দেই দেখবেন যে আমার এখন রিফ্রেশ দিলে টোটাল ব্ল্যাঙ্ক যেটা সেটাই থাকবে। আচ্ছা এটা হচ্ছে বাই ডিফল্ট হেডার এবং ফুটার, এগুলোও আমরা চেঞ্জ করব, আপাতত আমরা ডিজাইনটা করি এগুলোর দিকে আপাতত ফোকাস করব না। ওকে এখন আসেন, আমার এটা দিয়ে চলবে না, আমি এই কয়টা এলিমেন্ট দিয়ে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো না। আমার দরকার হচ্ছে কি, আমার প্রয়োজন হচ্ছে একটা প্রো ভার্সনটা লাগবে। তো আসেন প্রো ভার্সনটা আমরা কীভাবে ইনস্টল করে কীভাবে আপলোড করে মোটামুটি একটা আমরা দেখছি, হ্যাঁ আজকে আসেন এলিমেন্টারটাকে করবো, আমার ডাউনলোড করা আছে আমি এটা দিয়ে দিব আপনাদেরকে। তো সেই হিসাবে আপনারা ওই যে ব্রেভার বিল্ডার যেভাবে আপলোড দিয়েছেন ওভাবেই আপলোড দিবেন। তা আমি এটাকে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট ফাইল করে নিই, এক্সট্রাক্ট ফাইলস, আচ্ছা আমি ক্লাসে এর আগেও বলছি এই টাইপের যেগুলো আমরা বাইরে থেকে শুধু প্র্যাকটিস পারপাসে ইউজ করি এগুলোতে আপডেট দিবেন না, কারণ এগুলো যে ভার্সনে আপনি দিবেন ওই ভার্সনেই কাজ করো, বাকিগুলো আপডেট দিলে আবার নতুন ভার্সনে চলে যাবে, সেই ক্ষেত্রে সেটা হবে না। আচ্ছা এটা হইতে হইতে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে আবার চলে যাই, ড্যাশবোর্ড থেকে প্লাগইনে যাই, যেখানে আমরা প্লাগইনটা আপলোড করব, প্লাগইন পেজে যাব, এখানে আসলাম আমি। এখন এটাকে হচ্ছে এক্সট্রাক্ট হয়ে গেলে অনেক সময় লাগতেছে,
সেটা এক্সট্রা হোক। এটার ভিতরে যাই আমরা এলিমেন্টর প্রো, যেটা বলছি ভিতরে যখন এই টাইপের আপনি জিনিসগুলো দেখবেন যে আপনার মোটামুটি তাদের ডাটাগুলো আছে, ওইটাকে কি করবেন, ওইটাকে জাস্ট রাইট ক্লিক করে সেন্ড টু আর্কাইভের মধ্যে নিয়ে যাবেন বা সরি কম্প্রেস করে ফেলবেন। অনেক সময় কম্প্রেস করাই থাকে, তারপর আপনি ওপেন করে দেখবেন যে ভিতরে এই টাইপের ফাইলগুলো থাকে কিনা, অ্যাসেট বা হচ্ছে তাদের যে কোডের ফাইলগুলো প্লাগ ইন বা কোডের ফাইলগুলো সেগুলো আছে কিনা। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করব, আমরা এখন প্লাগইনে এখান থেকে আপলোড নিউতে দিব। আপলোড নিউতে দেওয়ার পরে আমি এখান থেকে আপলোড প্লাগইনে যাব। এবার জাস্ট এই প্লাগইনটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে এনে আপলোড দিয়ে দেবে, এই চুজ ফাইলের এখানে রাখব। আচ্ছা এখনো কম্প্রেস হচ্ছে এই জন্য এত সময় লাগার কথা না। এত সময় লাগলো এটাকে আবার কম্প্রেস করি। আচ্ছা এটা কম্প্রেস হোক, আমরা একটু ওয়েট করি, ভারী ফাইল তো অনেক বড় ফাইল, তো এই জন্য হয়তো প্রবলেম করতে পারে। আচ্ছা তাহলে জিপ হয়ে গেছে, এবার আমরা আপলোড করতে পারবো। এবার জাস্ট এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি, আনার পরে এখানে চুজ ফাইলের মধ্যে রাখবো। এবার এখান থেকে ইনস্টল নাও, এবার এখান থেকে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করি। আচ্ছা এইবার এইটা হচ্ছে লক, আমি যদি এই পেজটাকে আবার রিফ্রেশ করি দেখবেন যে এই জিনিসটা এখন সবগুলোই আনলক হয়ে যাবে যতগুলো তাদের এখানে আছে। এবার নিচের গুলাতে গেলে দেখবেন যে এইগুলো এখন কিন্তু আনলক হয়ে গেছে প্রোটা আপলোড দেওয়ার কারণে বা ইনস্টল করার কারণে। আচ্ছা এবার আসেন আমরা এই পেজটা আবার ওপেন করি, ভিউ সাইট। এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে পিএইচডিটা দেখে দেখে করব ওই পিএইচডিটা ওপেন করবো। এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করি, অবশ্যই ফটোশপটা যেন ইনস্টল করা থাকে, না থাকলে কিন্তু এটা ওপেন হবে না। আচ্ছা এটা ওপেন হোক, আমি তো ভাবছি এম এস সোহেলি না কি জানি, ফার্স্টে বলছি আই।
सॉरी আচ্ছা থাকে হ্যাঁ থাকুক এটা প্যারা না ফটোশপ টপ এন্ড থাকে হচ্ছে এখান থেকে আগে ফটোশপটা ওপেন করি কোনো কারণে হচ্ছে না কেন সেটা জানি না আগে এটা ওপেন করি একটা সাবস্ক্রাইব ফটোশপ কি হলো সেটা ওপেন হইতে একটু দেরি হয়েছে বাট ওপেন হয়েছে এবার আসেন আমি এটা একটু জুম করি আচ্ছা এখানে কি কি ফন্ট আছে সেটা আমাদের আপাতত না জানলে চলবে কারণ আমরা এটাকে এডিট করব না আমরা জাস্ট দেখব তো আমরা এখান থেকে ক্যান্সেল দেব তো এটার আমি একটা জুম করলাম আমরা হেডারটা হচ্ছে পরে করব সবার পরে আমরা হেডারটা করব এই উপরের অংশটাকে বলা হয় হেডার বা মেনু বার বা টপ টপ বার না মানে আপনার মেনু বার বা হেডার বলে অনেকে এটাকে বলা হচ্ছে হিরো সেকশন তো আসেন এখানে একটা কালার আছে পুরোটা সেকশনের মধ্যে একটা কালার আছে কালারটা কি সেটা দেখার জন্য আমরা এইখানে হচ্ছে ডাবল ক্লিক করব যদি কোনো শেপের লেয়ার থাকে তো ডাবল ক্লিক করার পরে আমরা এই কালারটাকে এখান থেকে কপি করব কন্ট্রোল সি দিলেও হবে বা এখান থেকে কপি করলেও হবে ওকে দিলাম আচ্ছা এখন দেখেন আমার এখানে কি কি আছে আমার এখানে পুরো একটা সেকশন আছে এবং দুইটা কলামে আছে তাই না হ্যাঁ আপনারা একটু রেসপন্স করেন বুঝছেন কারণ দেখা যায় না তো যাদের বাসায় আসলে নয়েজ খুব কম তারা অন করে রাখলেও সমস্যা নাই তো হ্যাঁ হ্যাঁ প্রশ্নই করছিলেন যে বলি বলতেছি এখানে হচ্ছে আমার এই হচ্ছে পুরো একটা সেকশন এখানে হচ্ছে আমার কয়টা কলাম আছে বলেন এটা এক কলামে এটা আরেক কলামে তাই না দুইটা দুই কলামে আছে এখন আরেকটা জিনিস দেখেন এখানে হচ্ছে পুরোটা হচ্ছে কি পুরোটা একটা সেকশনের ভিতরে আছে মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আলাদা একটা সেকশনের মধ্যে আছে তো আসেন আমরা আগে কালারটা নেই তারপরে এগুলাকে কিভাবে কি করা যায় সেটা দেখব আপাতত আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে নেই এবং দুইটা কলাম আকারে নিব আচ্ছা ফার্স্ট অফ অল আমরা এখানে আসলাম এবং এখানে আসার পরে প্লাসে ক্লিক করলাম যেহেতু দুইটা কলাম হবে আমি এখান থেকে দুইটা কলামে ক্লিক করলাম এবার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিজে ওই কালারটা দিতে হবে তো আপনি যদি ওই রর যদি কোনো কিছু চেঞ্জ করতে চান আপনি হচ্ছে এই যে এখানে ছয়টা আইকন আছে এখানে ক্লিক করবেন করলে এরকম কন্টেইনার এডিট করার একটা অপশন আসবে এবার যদি আপনি একটু নিচে যান আচ্ছা এটার ইন্টারফেস চেঞ্জ করছে আপডেট আসছে আচ্ছা কন্টেনারে যদি যান এরপর হচ্ছে স্টাইলে যান স্টাইলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড এখান থেকে হচ্ছে সলিড মানে ক্লাসিক যেটা সেটা দিবেন এটা গ্রেডিয়েন্ট এটা হচ্ছে ভিডিও এটা হচ্ছে
স্লাইড শো মানে একটার পরে একটা আসবে। আমি এখান থেকে ক্লাসিকে গেলাম এবং এখান থেকে ইমেজের পরিবর্তে আমি এখান থেকে কালার দিব, যেহেতু কোনো ইমেজ না আমি এখান থেকে কালারটা দিব, কন্ট্রোল ভি দিয়ে ওই কালারটা পেস্ট করব। এবার ইন্টার দিলাম, দেখেন ওই কালারটা চলে আসছে। এবার আমার কাজ এখানে আর কি আছে, এখানে একটা কাজ হচ্ছে আমার এই একটা সার্কেল আছে এবং এই একটা ছবি আছে, তো আমি একটা কাজ করতে পারি, আমি দুইটাকেই সিলেক্ট করে নিয়ে আসতে পারি একসাথে, এইটাকে এবং এইটাকে সিলেক্ট করে নিয়ে আসতে পারি একসাথে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে আপনি হচ্ছে এই দুইটাকে এই যে পুরো ইমেজ যেই ইয়াটা দেখতে পারতেছেন গ্রুপটা, এটা হচ্ছে এ শুধুমাত্র এই ইমেজের জন্য। আপনি যদি এটা অফ করেন দেখেন এই পুরোটা হচ্ছে এই ইমেজের গ্রুপ। এই গ্রুপটাকে যদি রাইট ক্লিক করে আপনি কুইক এক্সপোর্ট অ্যাজ এ পিএনজি করে পিএনজি আকারে সেভ করেন, যেটা হচ্ছে ফটোশপের ক্লাস আমি বেসিক দেখাইছিলাম, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজিতে আপনি যদি এক্সপোর্ট করে ফেলেন। ওকে, এবার হচ্ছে আমরা এটা আচ্ছা এখানে রাখি, এটা দিয়ে দিলাম যে বিজি, এটা ব্যাকগ্রাউন্ড অথবা হিরো হিরো ইমেজও দিতে পারেন, তো আপনি দিতে পারেন যে হিরো ইমেজ। এবার আমরা দেখি পুরাটা হয়েছে কিনা, আমি ডাউনলোডসে যাই, এই যে দেখেন পুরাটা কিন্তু চলে আসছে এখানে। আচ্ছা এবার এটা কি করব, এটা আমি এইখানে যে এখানে যে দুইটা অপশন আছে, দুইটা লেয়ার আছে, সরি কি বলি দুইটা কলাম আছে, তাহলে এটা কোন কলামে আমার, এটা হচ্ছে আমার যে ডান পাশের কলামটা আছে ওই কলামের মধ্যে আছে। আমি কি করব, এখানে আসার পরে প্লাস দিব, আগে এটাকে ছবি আকারে আপলোড করে দেখব, আমি এটাকে ছবি আকারে আপলোড করে দেখব কোনো সমস্যা হয় কিনা, যদি না যদি হয় সেক্ষেত্রে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে নিব। আচ্ছা এবার আমি এখান থেকে ইমেজটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, এবার এখানে হচ্ছে চুজ ইমেজটাতে ক্লিক করি এবং সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে দেওয়ার পরে আমি হচ্ছে এইটাকে ওপেন করব। এবার সিলেক্ট, তো আমার ছবিটা আসলো। এখন এখানে একটা অপশন আছে কি, তাদের অধিকাংশ অংশ কিন্তু চলে গেছে বাহিরে, তাই না, কিছু অংশ বাহিরে চলে গেছে, কোন বরাবর বাহিরে গেছে, এই যে এখান পর্যন্ত কিন্তু বাহিরে চলে গেছে এবং এখান থেকে অনেক অংশ কিন্তু নিচে চলে গেছে। আমরা এটা ট্রাই করব একটু এইদিকে এইদিকে সরায় দিতে, তো আপনি এখান থেকে যদি প্রিভিউ দেখতে চান তাহলে এইটা এই যে অফ করলে হচ্ছে পুরো প্রিভিউটা দেখবেন, এটা অন করলে আবার ওই এডিটিং এডিট করার ওই অপশনটা দেখবেন। তো আমি এটা কি করব, আমি এটাকে বাহিরে নিয়ে যাব, জানো এটা হচ্ছে আমার পুরাটা এরিয়া, আমি এটা বাইরে নিতে হলে কি করতে হবে, আমি এখানে স্টাইলে ক্লিক করব, ক্লিক করে সরি অ্যাডভান্সে যাব এবং আমার যে এখানে মার্জিনটা আছে সেটাকে হচ্ছে মাইনাস করে দিব বাইরের দিক দিয়ে, জানো সে চলে যায়। ওকে, তাহলে আমি এখান থেকে মার্জিন, এইটা হচ্ছে লিংক, মানে সবগুলো একসাথে কাজ করবে, লিংক করলে সব দিক একসাথে কাজ করবে, আমি যদি একটাকে জিরো করি দেখবেন সবগুলো জিরো হবে, লিংক যদি তুলে দেই আমি জাস্ট যেদিকে করতে চাইবো ওই দিকেই সেটা হবে। আচ্ছা এখন আমি কি করব, আমার যে রাইট সাইড আছে এটাকে আমি মাইনাস করে দিব, তার জায়গা থেকে সে পেছনে চলে যাবে। এখন যদি আমি রাইটটাকে যদি মাইনাস করি নিচের দিকে দিলে সে কিন্তু মাইনাস হবে, দেখেন আমি মাইনাস করে দিতেছি, তো আমি এখান থেকে মাইনাস আমি 100 দিয়ে দেখি, আমি এখানে মাইনাস সাপোজ 100 দিলাম, আচ্ছা আরো যাবে আমি 150 দেই। আচ্ছা কিন্তু সমস্যা হচ্ছে আমার আমার এটা চলে যাইতেছে, তাই না, তো আমি এটা কি করব, এতটুকু নিব না, আমি এখান থেকে আরো কমায় নেব যেন আমার সোফাটা দেখা যায়। আপনাদের জন্য আরকি, তো আস্তে আস্তে করতে করতে এটাও আমরা পারবো, কিন্তু প্রথমত একটু যেহেতু আজকে ফার্স্ট এলিমেন্ট করতেছি সেক্ষেত্রে আমরা একেবারে বেসিকটাই দেখি। আমার এই পাঁচটা মোটামুটি করা হয়েছে, এখন নিচেরটা কিভাবে করব, নিচেরটা করার একটা অপশন আছে সেটা আমরা একটু পরে করব। আচ্ছা এই পাঁচটা হয়ে গেছে মোটামুটি, এবার আমরা এখান থেকে যদি আপডেট দিই আমরা এই অংশটা দেখতে পারবো,
কাজ শেষ হয়ে গেল আপডেট দিয়ে এখানে রিফ্রেশ দিলে আপনি এখন চেঞ্জের যেভাবে চেঞ্জ করার পরে যেভাবে আসে ওভাবে অপশনটা দেখতে পারবেন। আচ্ছা কিন্তু এটা কিন্তু আমার পুরোপুরি এই পাশে যায় নাই, আমি এখান থেকে যদি এডিটর অপশনটা এখানে কলাপস করে ফেলি বা হাইড করি দেখেন এটা কিন্তু যায় নাই। আমরা এখান থেকে জাস্ট ওই আগের অংশটা যেটা 100 দিছি 100 দিয়ে দেখি, 100 দেওয়ার পরে এখান থেকে দেখবেন না এটা অফ করে দেখুন যে হইছে কিনা। আচ্ছা এখনো কিন্তু রয়ে গেছে অনেক অংশ, আমরা এটাকে আবার ওপেন করব, আমরা এবার 120 দিব। আচ্ছা এটা এবার অফ করে দেখি। আচ্ছা এখন কিন্তু মোটামুটি এটা বাইরের দিকে গেছে, আমরা তারপরে প্রিভিউ করার জন্য দেখি, মোটামুটি বাইরের দিকে কিন্তু আছে এখন দেখেন। ওকে তো আপনি চাইলে আরো 5-10 যদি একটু বাড়ায় দেন সমস্যা নাই, আপনি এখান থেকে ধরেন 25 দেন একটু বাড়তি যাক। এবার এটা অফ করেন, এখন কিন্তু মোটামুটি জিনিসটা বাইরে আছে। কিভাবে বুঝলাম? এটা অফ করে দিয়ে এবার আপডেট দেন, দেখবেন এটা এই পাশে খালি থাকবে, এটা পুরাটা মিলায়া যাবে দেখেন, এখন কিন্তু গায়ে গায়ে মিলানো আছে। এই অংশটা হাইড করার জন্য আমরা এটাও করতে পারবো, এই অংশটা কেটে দেওয়া আছে তাতে দেখেন, এই যে পেছনে একটা শেপের মতো দিয়ে এটা কিন্তু কেটে দিছে, ওই যে নিচে সেকশনটা এটা এটার উপরে উঠে গেছে। তো এটা আমরা দুইটা ওয়েতে করতে পারি, চাইলে এখানে একটা সেকশন নিয়ে এটার উপরে ফেলে দিতে পারে, অথবা আমাদের যে নিচে সেকশনটা আছে সেটা এটার উপরে উঠে দিতে পারে। তো এতটুকু করলাম, এবার আসেন আমরা বাকি কাজগুলা করি। এখান থেকে হচ্ছে এই টাইটেলটা নেই এবং এটার ফন্টটা কি আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, আচ্ছা ডাবল ক্লিক করলে এটা কি বলছে, এটা হচ্ছে পপিনস এবং বোল্ড, এটা কত 60 পিক্সেল। আমরা কি করবো, রাইট ক্লিক করে এখান থেকে টেক্সটারে কপি করলাম, করে এখানে হচ্ছে একটা হেডিং নিব। এখন এই যে আমি আবার 9 ডটে ক্লিক করলাম, এবার আমার ফার্স্টে হচ্ছে একটা হেডিং নিব, আমি হেডিং এ ক্লিক করলাম, হেডিংটা আচ্ছা হেডিংটা উপরে আসছে, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এভাবে থাকুক, এরপর হচ্ছে নিচেরটা নিয়ে আসি, নিচের কন্টেন্ট গুলা নিয়ে আসি, এরপর আমরা হচ্ছে কাস্টমাইজ করব। নিচের কন্টেন্ট গুলা কপি করে ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে এসে আমরা আবার যাব এবং এখানে যে টেক্সট এডিটর নামে একটা অপশন আছে যেটা প্যারাগ্রাফের জন্য ইউজ করে, এটা এনে এটা নিচে রাখবো। দেখেন আনার পরে নিচে একটা অপশন পাবেন, দেখেন উপরে নিলে উপরে একটা আপনাকে হাইলাইট দিবে এবং নিচে নিলে নিচে একটা হাইলাইট দিবে। আমি নিচে নিলাম এবং এই যে টেক্সট এডিটরের জায়গায় এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম, এই হচ্ছে আমার যে প্যারাগ্রাফটা সেটা আসলো। ওকে এবার আমাদের কাজ হচ্ছে এইখানে একটা বাটন আছে তাই না, এই বাটনটা আমরা নিব শপ নাও, আচ্ছা এটা আমরা লিখে নিতে পারবো সমস্যা নাই, আমরা একটা বাটন নিব। এখানে আসার পরে আমি আবার 9 ডটে যাব, এখন এখান থেকে হচ্ছে বাটন, আমি বাটন এনে এখানে ড্র্যাগ করে এই যে প্যারাগ্রাফের নিচে দিয়ে দিব। আচ্ছা বাটনের নাম কি আছে, শপ শপ আচ্ছা এবার এটার আরো জুম করি, আমার জিনিসগুলা যতটুকু দরকার আমি হচ্ছে জুম করে জিনিসগুলা রাখবো বোঝার জন্য, ধরেন এতটুকু রাখলাম। এবার আসেন আমরা হেডিংটারে চেঞ্জ করবো, হেডিংটারে ডাবল ক্লিক করলাম সিলেক্ট করলাম, তাহলে ফন্টের নাম কি পপিনস, আসেন আমরা এইটাতে সিলেক্ট করি, এই যে আই এ আই যখন সিলেক্ট করবো তখন হচ্ছে ওইটার এডিটিং অপশন আসবে, এখানে ক্লিক করেন এডিট হেডিং এর অপশন আসছে। আচ্ছা এখান থেকে আমার এটা হচ্ছে H1, আমি H1টা সিলেক্ট করে দিলাম, এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট যেভাবে আছে ওইভাবে থাক, বাই ডিফল্ট লেফটই আছে। আমি স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে টেক্সটের কালার, তো আমি কালারটা আগে নেই, আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে কন্ট্রোল সি দিলাম, এবার ওকে। আচ্ছা এবার এখানে যাই, যাওয়ার পরে কালার এখানে আসি, আসার পরে এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি, ওকে আমার ওই কালারটা আসছে। এবার আমার আর কি কি বাকি আছে, এখান থেকে ফন্ট হচ্ছে পপিনস, আমি আগে পপিনসটা সিলেক্ট করে, আচ্ছা কালার গেল, এবার এখান থেকে টাইপোগ্রাফি,